অন্তরাত্মা সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। ইতিমধ্যে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। গেল ঈদে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাকালীন সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে অন্তরাত্মা সিনেমার নায়িকা দর্শনা বণিক অনেক আগেই জানিয়েছেন শাকিব খানকে তার ভীষণ পছন্দ এবং শাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। গেল ৬ জুন দর্শনা বণিক তার অফিসিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা সিনেমার দুটি স্থিরচিত্র শেয়ার করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন হ্যাশট্যাগ বিটিএস অন্তরাত্মা শাকিব খান। শেয়ার করা দুটি ছবি ছিল একই রকম, তবে একটি ছিল রঙিন আর অন্যটি ছিল সাদা কালো। ছবিতে দেখা যায় শাড়ি পরে শাকিব খানের পাশে বসে আছেন দর্শনা, দুজনে যেন থমকে আছেন, গভীর মনে ভাবছেন কিছু একটা। অন্তরাত্মা সিনেমার শুটিং শেষ হয়েছে অনেকদিন আগে, তাহলে হঠাৎ কেন শাকিব খানের সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন দর্শনা? ভক্তরা মনে করছেন হয়তো শাকিব খানকে মিস করছেন দর্শনা বণিক, আর সেজন্যই তিনি হঠাৎ শাকিব খানের সঙ্গে নিজের ছবি ফেসবুকে শেয়ার করেছেন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।